শনিবার থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র নিজের বিদ্যালয়ে। এবছর পূর্ব বর্ধমান জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 39,710 জন। তার মধ্যে ছাত্র রয়েছে 16,482 জন ও ছাত্রী রয়েছে 23,228 জন। প্রধান পরীক্ষা কেন্দ্রও রয়েছে 50টি। পূর্ব বর্ধমান জেলার ছাত্র থেকে ছাত্রের সংখ্যাই বেশি। এদিন সকাল থেকে শহর বর্ধমানের বীরহাটা এলাকায় বীরহাটা ট্রাফিক পুলিশের উদ্যোগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফুল জলের বোতল ও পেন তুলে দেওয়া হয় হাতে। বীরহাটা ট্রাফিক অশোক বিশ্বজিৎ পাইনের উদ্যোগে ট্রাফিক পুলিশের উদ্যোগে যে কাজগুলো করা হচ্ছে, কি বার্তা দেবেন? আপনাদের আজকে পরীক্ষা, জল, জলের বোতল, মাস্ক, খাতা, বই, পেন্সিল যে দেওয়া হচ্ছে বীরহাটা ট্রাফিক অশি বিশ্বজিৎ পাইনের উদ্যোগে, কেমন লাগছে আপনাকে, কি বলবেন, কি বার্তা দেবেন? বর্ধমান বিদ্যার্থী স্কুলের বাইরে পরীক্ষার্থীদের হাতে পেন, জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান বর্ধমান পৌরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার। হচ্ছে তাই আমরা চাইবো জীবনের যে একটা বড় পরীক্ষায় ছেলেমেয়েরা বসবে তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দেয় এবং সমস্ত ব্যবস্থাপনায় যারা সুন্দর থাকে, এটাই আশা করব। পশ্চিমবাংলার ঐতিহ্য সম্মান রক্ষার জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য এই ছেলেমেয়েরা আগামী জীবনে আমাদের দেশের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে আরও উজ্জ্বল ফলাফল করবে, এটাই আমাদের প্রত্যাশা। বিদ্যার্থী ভবন বয়েজ উচ্চ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি, একান্ত আপনজন, কাজের মানুষ, কাছের মানুষ চেয়ারম্যানকে আমরা আজকে একটু বরণ করে নেবো। পরবর্তীকালে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করবো বিদ্যালয়ে। আজকে যেহেতু উনি পদার্পণ এছাড়াও ডান স্কুলের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায় 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা ও 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সিং। ওয়ার্ডের মধ্যে যেহেতু রানী স্কুল পড়ছে এবং আমি রানী স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, সেজন্য রানী স্কুলের যে আমাদের প্রেসিডেন্ট আছে মিঠু সিংহ সরকার, ওনাকে নিয়ে এবং আমাদের ছাত্র নেতা স্বরাজদা আছে এবং অন্যান্য অনেক আমার ভাইরা আছে, তাদের সবাইকে নিয়ে যারা পরীক্ষার্থী তাদেরকে বেস্ট অফ লাক উইশেস জানাচ্ছি এবং তাদেরকে পেন, যেটা তাদের প্রয়োজনীয়, মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে আমাদের 20 নম্বর বা 3 নম্বর। এছাড়াও বর্ধমান 1 নম্বর যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পরীক্ষার্থীদের গোলাপ ফুল, পেন ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ততা। আজকে আপনারা সবাই জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। করোনার পর এই প্রথম প্রত্যেকটি স্কুলে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলেই পরীক্ষা দিচ্ছে, এই সিস্টেম এবার সরকার করেছেন। আমাদের বর্ধমান 1 নম্বর ব্লকে প্রত্যেকটি স্কুলে, যেখানে উচ্চ মাধ্যমিক স্কুল সেখানে পরীক্ষা চলছে এবং সব জায়গাতেই আমাদের ছাত্রছাত্রীদের একটু উৎসাহিত করার জন্য গোলাপ ফুল, জল এবং পেন, তার সাথে একই করে ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের তাদের একটু অভ্যর্থনা জানানো হচ্ছে। এইভাবে আমরা সমস্ত স্কুলেই করছি, জগদাবাদ স্কুলে হচ্ছে, বিটের স্কুলে হচ্ছে, এখন বিদ্যাসাগর স্কুলে আমরা রয়েছি। এখানে উপস্থিত রয়েছেন সমস্ত ম্যানেজিং কমিটির সভাপতি সহ সবাই রয়েছেন, আমাদের ব্লকের
যুব সভাপতি পুত্র কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, আমরা সবাই একসাথে মিলে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করেছি এবং তাদের একটু উৎসাহিত করেছি। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।